বুমোসের বদলে নতুন বিদেশি আসছে না আজকে আপনাদের আপনি এপ্রিল ফুল করছি না, বারো মাস অন্যান্য চ্যানেলগুলো তো আপনাদের দিনক্ষণ ছাড়াই এপ্রিল ফুল করে থাকে বিভিন্ন রকম থামনেল দিয়ে, তো এটা খুব একটা ফেক নিউজ নয়। তবে ভিডিওটা শুরু করার আগে আমি যেটা প্রত্যেক দিন বলে থাকি, এই চ্যানেলটা শুধুমাত্র মোহনবাগানকে কেন্দ্র করে বানানো চ্যানেল, মোহনবাগান সমর্থকদের জন্য বানানো চ্যানেল। আপনি যদি মোহনবাগান সমর্থক হন বা মোহনবাগানের সমস্ত খবর চান, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার চলে আসবো বিস্তারিত খবরে। মূল খবরে যাওয়ার আগে কয়েকটা ছোটো ছোটো আপডেট দিয়ে নেবো। প্রথম আপডেটটা হচ্ছে দীপক টাংরিকে নিয়ে। আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন দীপক টাংরির কী অবস্থা। দীপক টাংরি এখনও রিহ্যাব করছে, সে মাঠে নামার মতো ফিট হয়নি যতটা খবর আমি জানি, তাতে টিরি কাউকোর মতোই তার চোট লেগেছে, ফলে তারও টাইম লাগবে মাঠে ফিরতে। নেক্সট মনবীর, মনবীর কি সুপার কাপ খেলবে না খেলবে না, এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছে সবার। দেখুন, মনবীরের যে চোটটা লেগেছে সেই চোটটা অ্যাকচুয়ালি পুরনো চোট। আগের বার আমরা দেখেছিলাম দিন দশেক বা দিন পনেরো পরে মনবীর ফিট হয়ে গেছিলো, আবার ম্যাচে খেলছিল, মাঝখানে পনেরো কুড়ি দিন সে ম্যাচে নামেনি। তো যেহেতু একই রকম চোট এবং খেলাটা মানে মেন সুপার কাপ শুরু হওয়ার আগে প্রায় পনেরো কুড়ি দিন রেস্ট পাচ্ছে, তাই আশা করা যায় মনবীর সুপার কাপের আগে ফিট হয়ে যেতে পারে। তবে কনফার্ম বলা যাচ্ছে না, কারণ এটা তো চোট, ডাক্তারই একমাত্র বলতে পারবে কতটা গুরুতর। তবে এখনও পর্যন্ত সেরকম কোনো খবর নেই যে মনবীর সুপার কাপে থাকছে না বা খেলতে পারবে না। এবার চলে আসবো আসল খবর। গতকাল নিউজ এইটিন বাংলা, যেটা রিলায়েন্সের একটা চ্যানেল, ওই যে ভায়াকম যেখানে আপনার আইএসএল দেখাবে বা আইপিএল এখন দেখাচ্ছে, সেই চ্যানেল রিলায়েন্সের চ্যানেল, যথেষ্ট রিলায়েবল সোর্স, তারা একটা নিউজ ব্রেক করেছে। তারা বলছে বুমোসের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তারা বলছে মোহনবাগান ম্যানেজমেন্টই চাইছে না বুমোসকে আর রাখতে, কারণ বুমোস থাকলে ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট হচ্ছে। বুমোসের দেখাদেখি বিভিন্ন প্লেয়াররা জুয়ানের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, বুমোস টোটালি সবারই কন্ট্রোলের বাইরে। তো বুমোস ভালো প্লেয়ার বলে, ভালো খেলছিল বলে তাকে রাখা হয়েছিল, কিন্তু এটা বুঝতে হবে তার খেলার কোয়ালিটি, সে যতটা বড় ভালো প্লেয়ার আর তার জন্য তাকে রাখার জন্য টিমের পরিবেশ যতটা নষ্ট হচ্ছে এটাকে মাপতে হবে। তো সেই মাপামাপি করে এসজি ম্যানেজমেন্ট, মোহনবাগান এসজি ম্যানেজমেন্ট এটা বুঝেছে যে বুমোসকে রাখলে ক্ষতিটা বেশি, ছেড়ে দিলে ক্ষতিটা কম। বুমোসকে রাখার ফলে টিমের যে ক্ষতি হচ্ছে, বুমোস সেই কোয়ালিটির খেলে সেটা পূরণ করতে পারছে না। তাই জন্য তারা একটা ডিসিশানে আসছে যে বুমোসকে হয়তো তারা ছেড়ে দেবে। আমি হয়তো বলছি এই কারণে, কারণ খবরটা তো আমি ব্রেক করিনি, নিউজ এইটিন বাংলা ব্রেক করেছে। তো তারা নিশ্চয়ই কোনো রিলায়েবল সোর্স থেকে ব্রেক করছে, তাই আমি 100% শিওর হয়ে বলছি না, তবে বলতে পারেন 90%-এর ওপর শিওর, কারণ এটা একটা রিলায়েবল সোর্স থেকে খবরটা এসছে। আর সেই রাস্তা দিয়েই সম্ভবত মোহনবাগানে একজন বিদেশি আসতে চলেছে। তবে অনেকেই বলছে বক্স স্ট্রাইকার আসবে বুমোসের জায়গায়, সেই খবরটাতে আমি, কারণ এই চ্যানেল বা এই নিউজ কখনো এই কথাটা বলেনি যে বুমোসের জায়গায় স্ট্রাইকারই আসছে, বুমোসের জায়গায় হয়তো বিদেশি আসতে পারে, হয়তো না, বুমোস চলে গেলে নিশ্চয়ই একজন বিদেশি আসবে, কিন্তু সে যে স্ট্রাইকারই হবে এই বিষয়ে আমি কোনো কনফার্মেশন পাইনি। তবে আপনারা ধরে নিতে পারেন সম্ভবত বুমোস থাকছে না এবং বুমোসের জায়গায় একজন নতুন বিদেশি কেউ মোহনবাগান টিমে আসতে চলেছে। এটাই আজকের আপডেট ছিল, ব্রেকিং আপডেট বলা চলে। কালকে থেকে প্রায় সমস্ত চ্যানেলই এই খবরটা দিয়েছে, তো আমি আর একটু শিওর হয়ে নিলাম বিভিন্ন জায়গা থেকে। শিওর হতে গিয়ে দেখলাম যে না, খবরটা ভুল নয়, খবরটা ঠিকই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম খবরটা। এই ভিডিওতে এইটুকুই আপডেট ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।